নিলামে উঠতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় সাদা হীরা দ্য রক। আগামী মে মাসে সুইজারল্যান্ডে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিখ্যাত হীরাটিকে নিলামে তোলা হবে বলে জানিয়েছে নিলাম সংস্থা ক্রিস্টিস। 228.31 ক্যারেটের হীরাটি প্রায় 2 দশক আগে দক্ষিণ আফ্রিকায় পাওয়া গিয়েছিল। নিলামে এটির দাম $3 কোটি উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিলামে ওঠার আগে বিভিন্ন দেশে এটির প্রদর্শনী করা হবে। 26 থেকে 29 মার্চ পর্যন্ত দুবাইয়ে, 29 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত তাইপে এবং নিউ ইয়র্কে প্রদর্শিত হবে এই হীরা। সবশেষ 6 মে থেকে 11 মে এটি জেনেভায় প্রদর্শিত হবে, সেখানেই হীরাটিকে নিলামে তুলবে ক্রিস্টিস। এছাড়াও ক্রিস্টিজের কর্মকর্তাদের আশা, 1766 সাল থেকে এই সংস্থার মাধ্যমে নিলাম হওয়া অন্যান্য বিখ্যাত হীরার মধ্যে জায়গা করে নেবে দ্য রক। এছাড়াও এটি বিশ্বের বড় বড় হীরা সংগ্রাহকদের আকর্ষণ করবে বলেই বিশ্বাস তাদের। নাশপতি আকৃতির হীরাটি আকারে প্রায় একটি মুরগির ডিমের সমান। হীরাটিকে শ্রেণীবদ্ধ করেছে জেমোলজিক্যাল ইনস্টিটিউট অব আমেরিকা বা GIA। দ্য রক এখনো অবধি সবচেয়ে বড় হীরা যাকে তাদের ল্যাবরেটরিতে পরীক্ষা করেছে GIA। 2017 সালে ক্রিস্টিজের মাধ্যমে নিলাম হওয়া সবচেয়ে বড় সাদা হীরা ছিল 163.41 ক্যারেটের। নিলামে যার দাম উঠেছিল রেকর্ড $3,67,00,000। দ্য রক এই মূল্য ছাড়িয়ে যেতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। মার্সিয়া মান্নান, মাইটিভি।